পুনর্নির্বাচন এবং আমরা জানি 696টি বুথে গোটা রাজ্যের পুনর্নির্বাচন শুরু হয়ে গেছে। শুরুতেই আপনাদের দিনহাটায় নিয়ে যাব এবং দত্তপুকুরে নিয়ে যাব। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং সমীরণ পাল। শুরুতেই আমি চলে যাব উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল, আমরা জানি এই দিনহাটা কিভাবে একেবারে ভোটের দিন একেবারে হিংসাদীর্ণ হয়ে উঠেছিল। মায়ের বুক ফাটা কান্না আমরা শুনেছি। চিরঞ্জিত কার্জি, তিনি ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়। আজকের সকালবেলা থেকে কি ছবি তুমি দেখতে পাচ্ছ? একেবারেই সেই ছবি তুলে ধরব। তার আগে তোমাকে দেখাই, সুবীরকে বলবো যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেখানে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে রয়েছে, ঠিক এখান থেকে বাইক বাহিনী ঢুকেছিল, মুখে কালো কাপড় বাঁধা, এবং তারপর একেবারে বুথের সামনে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। যে সমস্ত ভোটাররা এসেছিলেন ভোট দেওয়ার জন্য তারা পালিয়ে যান, যে যেখানে পারেন আশ্রয় নেন। কিন্তু চিরঞ্জিত কার্জি তার মাকে এই পেছনের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরে সে আবার এসেছিল, তার এক আত্মীয় এখানে ছিল তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারপর ঠিক এই জায়গাটায় যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে চিরঞ্জিত কার্জির দেহ পড়েছিল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, এমনটাই অভিযোগ। কারণ কেউ ছিল না তাকে এখান থেকে তুলে রেস্কিউ করার জন্য। তারপর যখন তাকে নিয়ে যাওয়া হয় তার মৃত্যু হয়। এই বুথে একজনের মৃত্যু হয়েছে। আজকে কিন্তু চেহারাটা একেবারে বদলে গেছে, তুমি দেখতে পাচ্ছ একেবারে আনাচে কানাচে সেন্ট্রাল ফোর্স রয়েছে। যে সমস্ত জায়গা দিয়ে বাইক বাহিনী আসতে পারে সেই সমস্ত জায়গাতেও কিন্তু সেন্ট্রাল ফোর্স দেওয়া রয়েছে। বুথের একেবারে ভেতরে, অর্থাৎ যে গেট দিয়ে ভোটাররা ঢুকছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রাজ্য পুলিশ ধারে কাছে কোথাও নেই। গত শনিবার দিনকে এখানে একজন মাত্র সিভিক এবং একজন 53 বছর বয়সী পুলিশ তারা এখানে পাহারায় ছিল। আজকে কিন্তু গোটা চেহারাটা একেবারে বদলে যাওয়া চেহারা। কি হয়েছিল সেদিন আমরা শুনি। দিদি, আপনি এসেছিলেন ভোট দিতে? হ্যাঁ, এসেছিলাম। সকাল থেকে তো ভোট সুষ্ঠু মতোই হচ্ছিল। 10টা সাড়ে 10টা নাগাদ কিছু দুষ্কৃতীরা এসে সব কিছু শেষ করে দেয়। এক ভাইয়ের তো মৃত্যুই হলো আর এক দিদি মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে। আজকে নিশ্চিন্ত? আজকে নিশ্চিন্ত, কেন্দ্র বাহিনী রয়েছে এখানে। অনেকে রয়েছেন যারা সেদিনকে ভয়ের চোটে ভোট দিতে আসতে পারেননি। আপনি এসেছিলেন? একেবারে উজ্জ্বল, যে সুশৃঙ্খল ছবি আজ দেখা যাচ্ছে, এই ছবি যদি আমরা 8ই জুলাই দেখতাম তাহলে চিরঞ্জিত কার্জিকে আমাদের হারাতে হতো না। আমরা ডোমজুর আজাদ হিন্দ কলেজে স্ট্রং রুম ভাঙার চেষ্টা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডোমজুরের, ডোমজুরের স্ট্রং রুম যেখানে ভোট দেওয়ার পর সেই ব্যালট বক্সগুলি একেবারে সিল করে রাখা থাকে, অর্থাৎ জনগণের মতামত যেখানে সুরক্ষিত থাকার কথা, সেই স্ট্রং রুমের দেওয়ালে একটা বড় 6 ফুট লম্বা ও 5 ফুট চওড়া অংশ ভাঙা হয়েছে। বিরোধীদের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে যায় এবং শাসকের বিরুদ্ধে ব্যালট লুঠের পরিকল্পনার অভিযোগ উঠেছে। রাতে কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি সিপিএম নির্দল প্রার্থীদের সমর্থকদের, আর কর্মীদের যাতায়াতের জন্য দেওয়াল কেটে রাস্তা তৈরি করার সাফাই দিয়েছেন বিডিও গার্গী দাস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাতে কলেজের সামনের ছবি, যেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সিপিএম নির্দল প্রার্থীদের সমর্থকরা। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, এই যে এই দেওয়ালের এত বড় অংশ একটা ভেঙে ফেলা হলো, কি কারণ দেখানো হচ্ছে এবং বিরোধী দলের যারা আছেন কর্মী সমর্থকেরা তারাই বা কি দাবি করছেন?